মন ভোলা। তোমার আসলে কাণ্ড জ্ঞান বলতে তো কিছু নাই, নিজের লাভার যে জিনিস করছো। আরে ভাই ভাই, তোমার তুমি না বড় ভাই, আমার ছোট ভাই লাভার না, তুমি তোমার লাভার করছো কিসের জন্য? হ্যাঁ, তোমার সমস্যা কি? এই যে মাঝে মধ্যে তোমার যে আমি বলত কই সাধে কই, তুমি তো আসলে একটা বলো। ওরে আমার আল্লাহ রে, কদিন পর তো ভুলে যাবি আমি যার আম্মা না খালাম্মা। না না, কি করছো, আমি ভুলবো কি নিয়ে? তোমার ভুলে যাবো খাইলি কাজ, তুমি আমার আম্মা সবসময় মনে থাকবি। আমার বড় ভাই সে তো নিত্য নদিন কি জেনে কি করতেছে, আম্মা তো এ নিয়ে আমার বড় ভাইরে অনেক রাগারাগি গালাগালি করে। সে এ বয়সে আইসে বুঝিস বিছনা কাম সেরে দেয় বাচ্চা ছাওয়ালের মতো। সেরে দেয় মানে ওই যে বাচ্চারা যা করে মানে বিছনা ছেড়ে দেয়, যাইতে পারে না বাইরে। এ কি কইছস, তোমার বড় ভাই এই বয়সে এই কাম করে? ছি ছি ছি, এ তো বাচ্চা পোলাপানের কাম। হ্যাঁ, এটাই হচ্ছে কি, ওই যে আমার বড় ভাইয়ের একটা বিশাল গোপন বেরাম বুঝিস, মানে এটাই তার সমস্যা। সিকো সিকো, আমার তো সব পেস্ট্রি স্পন্সর হয়ে গেল, এখন আমার কি হবে? শোনো না, তুমি কি সত্যি কইতেছ? হুম, এইবার তোমার বড় ভাই আসলে আর সঙ্গ দিব না। মমিন তো ভালো বুদ্ধি দিয়েছে, হেভি কাজে লাগতেছে, কোয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে, শালা তো হেভি চালাক আছে। হ্যাঁ, কি ভাবতিছ? এটা আমি না ভাবতেছি হচ্ছে কি, আমাদের ফ্যামিলির গোপন কথা তোমাকে কয়া দিয়েছে, জিনিসটা কি ঠিক হলো না খারাপ হলো বুঝতে পারতেছি না। খারাপ করলে মানে? তোমার বড় ভাই যদি আমি এখানে বিয়ে করতাম আমার কি অবস্থা হইতো তুমি বুঝতে পারিস? আচ্ছা যাই হোক, আমার কাজ আছে, আমি এখন উঠি, এ ব্যাপারে পরে কথা বলবো। রাখতে তাহলে, না যাবো না তো কি করবো? মেডিসিন করলি বলে তো কাজ হবি, আমার ভার ফাইনাল করে দিলাম। দাঁতের হিসাব রাখতে বলিসি, তরে বলিসি আরে কটা চটকানা দিব থাপড় দিব সেটার হিসাব রাখতি হাজির খানে কার। আবুল ভাই শোনো, তোমার আমি একটা সুবুদ্ধি দিব, যে বুদ্ধিটা দিলে পরে তোমার ভবিষ্যতে অনেক কাজে আসবি। বাবা জি বাবা, আমার বুদ্ধি দিচ্ছে? এ মামি নেই, তুই কি বুদ্ধি দিবি হয়ে গেছিস নাকি? আমার বুদ্ধি দিচ্ছিস না, বুদ্ধি দিবি না হলেও বুদ্ধিটা কিন্তু মন্দ না। ওই যে মেম্বারের ফুফাতো বোন ঢাকা থেকে আসিস না, এই তাতে তোর সমস্যা কি? সে ঢাকা থেকে আসুক না লন্ডন থেকে আসুক, তাতে তোর কি? হ্যাঁ আরে ভাই, তুমি আমার কথাটা তো শুনবা। হ্যাঁ না মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, ওই যে মেম্বারের ফুফাতো বোন যেটা ঢাকা থেকে আইছে তার সাথে তুমি প্রেম শুরু করে দাও, একটা বুঝতে পারছ? ধরো যে যদি তুমি প্রেম করতে পারো, তার মন জোগাড় করতে পারো, তাহলে পরে কেরা আমাদের দাদা আছে না ওই যে ঘটক, তারে মেম্বারের বাড়িতে পাঠায় মানে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠায়, একদম বিয়ের কথাবার্তা ফাইনাল করে ফেলাবে। কিন্তু ভাই আমার কাছে মনে হচ্ছে কি জানো, ওই তুমি আর যে মেম্বারের যে কত বোন দুজন এক জায়গায় দাঁড় করালে মনে হচ্ছে আজ্জাক কবরী। ভালো কথা বলেছিস, এতদিন পরে তোর কথা আমার কাছে খুব ভালো লাগিছে। এই ঠিক আছে, আমিও ডিসিশন নিয়েছিলাম না যে আমি করবো, তুই যখন কয়েছিস ঠিক আছে তার সাথে আমি এখন ওই লাভ ইউ ওকে ঠিক আছে, আমি তারে বিয়ে না করে ছাড়তেছি নাই। হুম, ভাই আগে প্রেম করো তারপর বস করো তারপরে বিয়ে করো। বাহ, ভালো বুদ্ধি দিয়েছিস, এই যা আজকে থেকে তোর থাপ্পড় আমি মওকুফ করে দিলাম, আর দেব না। নিতে তাহলে তো আর ওই থাপ্পড়ের হিসাব লেখা লাগবে না, লাগবে না, চল আমার ভালো লাগতেছে, দাঁড়ে ভালো থাকিস। আরেকটা গেম খেললাম,
কি ব্যাপার সামিলি, তুমি আমাকে দেখে তোমার নাকে লজ্জা দিচ্ছ নাকি? নাকে লজ্জা দিব কে? ফাঁকে যাও, ফাঁকে যাও, তিন হাত ফাঁকে থেকে আমার সাথে কথা কও। কে হঠাৎ করে তোমার আমার মাঝে ফাঁক সৃষ্টি করতেছো কিসের জন্য সামিলি? ও সেটাও বুঝে না, না বুঝে না বুঝে ভান করবে না। দেখো সামিলি, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না, আর খোলাসা করে না করলে পরে আমি কেমন করে বুঝবো? ও বুঝবো কেমন করে, এত বড় একটা বিষয় গোপন করে আমার সাথে ডেটিং মারো, আর তুমি আমার সাথে অন্য নাটক করতেছো, সেটা তো আমার কাছে ফাঁস হয়ে গেছে, তুমি বুঝবে কেমন করে? আরে বাবা, কি ফাঁস হয়েছে সেটা যদি খোলাসা করে না বলো তাহলে আমি বুঝবো কেমন করে? এই শোনো, এত খোলাসা করে করতে পারবো না, তুমি আর আমার সামনে আসবা না। এই সামিলি, এই আমার আর ডাকবা না। বিষয়টা কি হলো, সমস্যাটা কোন জায়গায়, ব্যাপারটা তো আমাকে তদন্ত করে দেখতে হবে। সামিলি, এই সামিলি, তুমি মোর জীবনের ভাবনা ও সামিলি, বিদায়ে সুখের দোলা। কিছু ভাই এ লাড্ডু, তুই সামিলিকে কি কয়েছিস? আমি হ্যাঁ সামিলি, সামিলিকে কি কয়েছিস? সে এখন আমার কথা কইতে যাচ্ছে না। সেটা তুই জানিস আর তোর ওই যে সামিলি জানে, তা আমাকে কিটা জিজ্ঞেস করতেছিস কিছুর জন্য বুঝতে পারলাম না। লাড্ডু, সামিলি আমাকে কিছু না বললে আমি জানি তুই নিশ্চয়ই কোনো প্যাঁচ লাগিয়েছিস। কিরা পাচ্ছে দেখ, কিরা কাছে এতক্ষণ চুপচাপ ছিলাম, কিন্তু তুই যদি কথা প্রমাণ দিতে পারিস তাহলে পরে তোরে কিন্তু আমি 40 লাখ টাকা পুরস্কার দিব। কিন্তু জিরা পাচ্ছে দে, আমার প্রমাণ দে তুই। 40 লাখ টাকা দিবে করছে? আরে তোর বাপ কখনো 40 লাখ টাকা দেখেছে নাকি? এ বাপ, তুই কথা করছিস কিরে ভাই? তোর বাপ আমার বাপ এক বাপ না, আর যদি বাবার কানে খবর যায় তাহলে বাবা তোর আস্থা রাখবে নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি তদন্ত করে দেখবো। আমার আর সামিলির সম্পর্কের মধ্যে যদি তুই কোনো ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িয়ে থাকিস তাহলে বিন্দু তোর খবর আছে, কথাটা মনে রাখিস। কি দেখতিছো? হ্যাঁ আমি ভাত খাইনি, কি করছো? ভাত খাইনি? হ্যাঁ তাই তো, ভাত তো খাইনি, আমি তো এখন পড়া খাচ্ছিলাম, এই যে এইসব রুটিন খাচ্ছিলাম, এই জন্য তো মনে আসলো না। হ্যাঁ প্রচন্ড তো খিদা লাগিছে, এখন তো বুঝতেছি ভাত খাইনি, পেটটাও দেখতেছি এখন বইয়ে রয়েছে। সারাদিন কীর্তি করে বেড়াস, রাতে এসে সে কীর্তি করবো না? এ আমা, এ তুমি কীর্তি করছো কিছুর জন্য? আমার স্মরণ শক্তি যদি স্ট্রং হতো তাহলে পরে তো আমার এইসব কীর্তি মিত্তি করতে হতো না, তাই নি? আর যদি তোর বাপে বেঁচে থাকতো তাহলে খেলাটা বুঝতি না। হ্যাঁ ঠিকই বলেছ, আব্বা যদি বেঁচে থাকতো তাহলে পরে তো আব্বার আমি একদম জিজ্ঞেস করতাম আমার স্মরণ শক্তি এবং আলো কেমন করি, আমাদের বংশের মধ্যে কি কোনো প্রবলেম আছে কিনা, দাদার বা পদদাদার এরকম ছিল কিনা। মনে করছে তো সুপার উপর টাইনি একখান সর্বশাই, ওইসব ফালতু আলা বাদ দিয়ে খাবার চর খাওয়া দেয় এসে ঘুমা। এই তো তোমার কথা শুনে আমার খিদা বাইরে গেছে, আগে তো ভাবতাম যে খিদা লাগিছে কি লাগিনি নাকি খাইনি, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতাম, এখন কিন্তু ঠিক আছে। বুঝছো, চলো এখন বুঝছিস তো, চল খাবার চল। ভোলা মন রে, সব কিছু বুঝে যায়, খিদে লাগিছে সেটা বুঝেন তো বুঝে যায়, কি যে করো। আমি সিস্টেম করে কত উন্নতি হয়েছে জানো, আমি সবকিছু মনে রাখতে পারি। কালকে আমি কি দিয়ে ভাত খেয়েছি বলে দে তো। এই যে বালু মাটির করলা ভাজি, লেয়ারের আন্ডা, মসুরির ডাল দেশি, আর ফুলকপি আমাকে খেতের পাতা সহ। দেখিস আম্মা পটাপট সব লিখে ফেলেছে, আমি আমি কি করেছি না করেছি সব লেখা আছে, কি খাইছি সব। আর তুমি আমার এই বডিগার্ড কিলাইতে চাচ্ছো কি? ভোগিযোগী করছ না, ভোগিযোগী ভোগিযোগী করলে একটা ছুটায় দেবো।
আম্মা যদি এরকম করে তাহলে হবে? হ্যাঁ এসো আমাকে দেখে ডিসলাইক মেরে ঘেন করে কোথায় যাচ্ছিস? আজকে খুলে বল তো আমারে। ও কোচি খুকা যাচ্ছিস, কিছু বুঝো না। আমার কি রেগুলার সেটা তো আমি নিজেই জানি না, বিষয়টা তুমি একটু খোলাসা করে কও। কব কব তুমি যে প্রতিদিন নিত্য নতুন বিছানা পিশাব করো, এটা গোপন মেয়েরা আমার কাছে লুকাইছো, আর আমি তোমার সাথে প্রেম করবো? বিশ্বাস করো সামিলি, এটা সব ভিত্তিহীন কথা। তোমারে আমার কাছ থেকে আলাদা করার জন্য এই ষড়যন্ত্র করেছে লাড্ডু। এই তুই কি ভাবিস, কি ভাবিস কি? আমি বিশ্বাস মোতা লাড্ডু, আজ তোকে মাথা ফাড়িয়ে আমি একদম কিলিয়ে দিব। নাম হচ্ছে কি তমাল, মনে থাকি সব শোন আসল কথা বলি যাই বুঝছিস। তোর ওই যে বোন আছে না, ওই যে ঢাকা থেকে আসিছে যে ওই যে ওরে রূপা, রূপা ওরে আমার খুব মনে ধরেছে, ফাইন লাগিছে, ওরে আমার পছন্দ হয়েছে, ওরে ওরে আমি আই লাভ ইউ করবো। হ্যাঁ আই লাভ ইউ, ভালোবাসা ওর সাথে হবে একদম ফাইনাল। কি আছে কি কথা বল, লিখে রাখছিলাম। এই কি খুঁজতেছিস, কি খুঁজতেছিস, কি কি তোর কানের দুল গিয়েছিস নাকি? না কানের দুল তো আছে, কানের দুল খুঁজলে তো ওইখানে যাওয়ার কথা, এখানে তাকাচ্ছিস কি? না না কি হয়েছে, কানের দুল তো খুঁজতেছিস না, কানের দুল খুঁজতেছিস না বল ভাই। তোমার মাথার স্ক্রুটা যে ঢিলা হয়ে গেছে সেটাই দেখতেছি, ঢিলা হয়ে মানে মাজিদ পড়ে গেছে না তো তোমার শার্টের কোথাও আটকিয়ে রয়েছে, সেটা আবার লাগাই দিতে হবে, না তো তুমি এই ইরম কথা তো কতই পারতে না, তাই না? আরে স্ক্রু ঢিলা হবে কিসের দিনই, স্ক্রু ঢিলা হবে কিসের দিনই, টাইটই আছে না রে। আমি আসলে সত্যি সত্যি তোর ভূপত বই নিজে রূপা রূপা অনেক পছন্দ করি। আবুল ভাই এই কথা যদি আমার বড় ভাই শুনে, তুমি তো চেনো আমার বড় ভাই রে, সে যদি শুনে, সে শোনার পর তোমার অবস্থা যে কি যে করবে, তোমার সাথে যে সে কি ফাইট করবে তা তুমি জানো না? ফাইট হোক যাই হোক যা বলে তা হোক, তার আমি ছাড়বো না, আমি তার পুত্রবধু করবই, করবো পুত্রবধু কর ভাই। হ্যাঁ পুত্রবধু না বধু, বধু তোমার ভাই যদি তেরবেরি করে তাহলে পরে কিন্তু হবে না, কয়ে দিচ্ছি অধরা। হ্যাঁ আমি কিন্তু বিয়ে করবই আবুল ভাই, আমি কয়ে দিচ্ছি, এখন যদি আমি তোমার সামনে দাঁড়ায় এইভাবে বক 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 তোমার শুনতে থাকি তাহলে পরে একটা অঘটন ঘটে যাবে, তো আমি এখন কোনো অঘটন ঘটাইতে চাই না, আমি যাইতে চাই। যাও তুমি চুপ করে থাকো, চুপ করে রাখবি না, তুমি বলে দিও যে রূপারে আমার মনে ধরেছে, তারে আমার ভালো লাগিছে, আমি বিয়ে করব, পুত্র আমার আম্মার পুত্র, বধু বধু আমার পুত্র, বধু আমার বধু, সব মনে আছে আমার, সব মনে আছে, আদরা চলে যাচ্ছে। এই যে তোমার কি কথা করছি, এই যে এই কপি ক্যাপ, এটা আমার সব মনে আছে।
আমি এটা সুষ্ঠু তদন্ত করে নিচ্ছি, যদি কথা সত্য হয় তাহলে কিন্তু লাগছে তোর মাথার হাড্ডি কিন্তু ভেঙে ফেলবে। তুমি প্রমাণ করে দাও, প্রমাণ করো, তুমি যা তামিলি তো কয়েছি, তামিলি কয়ে দিছে কছে কিছু আমার সেই বোকা হাবা মন ভোলা আমলের পাল্লায় বললাম। কি ভাবছিস? ভাই নেই, ভাই নেই, কোনো ভাই নেই। আমি তোমার নামে কোনো কেস টেস করবো না। আমি করছি কিন্তু লেখে রাখ, আমি করছি, আজকে তারিখ দিয়ে লিখে রাখ, আমি করছি। আমি কারা দাদার নামে কোন কেস করব না, কিন্তু লিখে রাখ যে আমার একটা প্রেমের ঘটকালি করা লাগবে। কিন্তু কি আবার ঘটকালি? একবার ঘটকালি করতে যায় আমি বউ হারাইছি, আবার তোর ঘটকালি করবো? না রে ভাই, আমি করবো না। এবার আর বউ হারাবে না, বুঝতে পারছো? এই যে ঢাকা থেকে আসিছে না, ওই যে মেম্বারের টেডি লেডি, এই সুন্দর রুম্পা রূপা 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 মনে করেছে? আমার মনে নেই, আমার সব মনে আছে। আমি এখন অনেক অনেক এই কিলেবার, আমি অনেক ব্রেনি, বুঝছো? তা ওই ওই রূপার সাথে আমার একটু এই করিয়ে দাও না, একটু পিম্পিতি ভালোবাসা লাইন একটা কটকালি করো না। কি কি করছিস তুই? আরে তোর মাথা ঠিক আছে? মেম্বার যদি এই কথা শুনে তোরা তো একদম শ্বাস করে ফেলবে। এই যে মেম্বার যদি আমার কথা না শুনে আমার কথা কবা যে আমি কিন্তু অন্য 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 আমি কিন্তু শ্রীরাম, আমি কিন্তু অনেক অনেক কিন্তু ইয়ে আছি, গুন্ডা আছি, কিন্তু মাথার মধ্যে ঠাস করে বাড়ি দিয়ে মাথা ফাটা দেবেন। শোনো, তোমার কথা তুমি কও, তোমার কথা আমি করতে পারবো না। যাবা পারো না? না তোমার গায়ে দিলে কিছু তুমি জানো না? আমি তার কেনা গোলাম, সে আমার চা কবে আমি তো তাই লিখবো। কেনা গোলাম? গোলামের দিন 200 বছর আগে চলে গেছে, গোলামে টোলামে নাই, তোমার বডিগার্ড। সব মনে থাকে, তুমি যদি ঘটকালিটা না করো মনে করে ঢুকে দেবে। দাদা দাদা মনে রাখো, তোমার তবে দাদা, ওই যে তুমি তো ওই যে হাবুল মেম্বারের ফুফাতো বোনের সাথে প্রেমের ঘটকালি করে দিছো, আমার তো ওই মেম্বারের ছোট বোনের যে অতটা আছে না, তার সাথে যদি একটা থাপড় দিয়ে তোর দাঁত 32টা ফেলাই দিব। মা তুমি চিন্তা করো না, আমি ওই যে লেখাপড়া শিখে আমি অনেক বড় শিক্ষিত হয়ে যাব। ওই যে অনেক লেখাপড়া করি, একজন বিদ্যাসাগর হয়েছে না, আমি বিদ্যাসাগর ডাউলি পরে বিদ্যা পুকুর হয়ে যাব। আবুল আবুল
বিশ্বাস করে নিজে ঠকে বারবার নিজে ঠকে বারবার তবু তার হয় না রে হুশ আবুল বোকার গডফাদার বুদ্ধি নাই তার এক চুল ওরে হাবা আবুল ওরে বোকা আবুল ওরে হাবা আবুল পদে পদে করে সে মহাভুল সে জ্ঞানহীন জ্ঞানহীন